গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। দেখেন শরীফ, আপনার আমি ভুল বুঝি নাই, আমি নিজে থেকে জানতে আসছি যে আপনি নুপুরি নিয়ে কবে বাড়িতে যাইতেছেন। শিউলি, আমার দোষ দিও না। হ্যাঁ, তোমার দুলা ভাইরে সারাক্ষণ আমি দূর দূর করতে থাকি, তাও সে দূর হয় না, আঠার মতো আমার পিছে লাগিয়েই থাকে, আমি কি করব। তোমার বড় বোন সুবর্ণার সাথে আমার প্রেম ছিল, ঠিক আছে, তাকে নিয়ে পালাইজোর প্রস্তুতি আমি নিছিলাম। দুলা ভাই, আপনি কিন্তু আমাদের নুপুরা পাড়ে কষ্ট দিতেছেন, এত সুন্দরী বউ রেখা কেউ 15 দিন দূরে থাকে। আসলে হয়েছিল কি, একটা ঝামেলা পড়ছিলাম তো, সেজন্য আসতে পারে নাই। পারু যদি নাও আসে, ওর আব্বা আম্মা ওরে আইনা ধরে আপনার সাথে জোর করে বিয়া দেবো, সেটা আমি জানি, কিন্তু আপনি যে অ্যাকশনটা নেবেন সে অ্যাকশনের মধ্যে জোর নাই তো। কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় জমি, কোথায় কিছুই তো দেখতেছি না। আমি দায়িত্ব নিয়ে কি করবো, আমি তো ফেল মারবো দেখতেছি। পারুলের মা বাবা সত্যি সত্যি পারুলটা আমার কাছে বিয়ে দিয়ে দিব? ওরা বাবা সার জন্য তো ওই যে ডুপ্লেক্স বাড়িটা লাগবে, আমি বুঝতেছি না। আপনি যে আমার বললেন যে আপনি দুলা ভাইয়ের কাছে টাকা এনে দেবেন, কই টাকা কই? হ্যাঁ, আপনি তো কিছুই করতেছেন না। এক কাজ করেন, আপনি আর কোনো কথাই কইবেন না, একদম সকালটা হইলেই প্রথম কাজ হচ্ছে দুলা ভাইয়ের কাছে ডাইরেক্ট চলে যাবেন, যাইয়ে 1 কোটি টাকা টান দিয়ে নিয়ে আসবেন, আমি আমরা ঘটনার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছে করলেও তো যাইতে পারতেছি না। কেন স্যার? এই যে ধর, আমি যে রিসোর্ট থেকে রাগ কইরা এই যে তোর বাড়িতে আইসা উঠছি, এটা তো আমি একটা হ্যাডম দেখাই আছে, আমি যে থাকুম না তোকে এনে থাকুম না, তোরা পাল্লে চালা যেমনি খুশি যা কর, আমি এর মধ্যে নাই। এখন যদি আমি হঠাৎ করে গিয়ে আদির হয়ে যাই, তাহলে আমার এই রাগ থাকলো, আমার হ্যাডম থাকলো, আমি যে মানে মেরুদণ্ড সোজা করে বাইরে হয়ে আসছি, তাহলে আর নত যেন হচ্ছিস কি আমার গিয়ে ঠোক ঢোকা লাগতেছে না, আমি হাইরা গেলাম না দুলাবের কাছে। টাকার কি হবে স্যার? হবে এই অর্থে আমি আরো যদি 4-5 দিন এইখানে থাকি, দেখবি যে রিসিপ্টের মধ্যে ঢিডি বইরা গেছে, দুলা ভাই খোঁজ খবর লইতেছে, কই গেছে বান্টি, কই গেছে বান্টি, কই গেছে বান্টি, রে নিয়ে আসো, আমার কাছে লোক পাঠাইবো, আমি যামু না, খবর পাঠাইবো যামু না, দুলা ভাই নিজে আইসা যখন হাজির হইব চল, তখন আমি তার এই প্রস্তাব দেবো, আমি এক শর্তে যাইতে রাজি আছি। কি শর্ত? দুলা ভাইকে বলবো যে আমার 5 কোটি টাকা দিতে হবে, অফেরত যোগ্য না ফেরত যোগ্য, তার কি করব, ওই 5 কোটি টাকা দিয়া আমি 1 বিঘা জমি কিনবো, ওই একটা আমি প্রাসাদ বানাবো, সেই প্রাসাদে আমি পারুলে নিয়ে উঠবো। কোনো অসুবিধা নেই স্যার, আপনি প্রাসাদটা যেই বানাবেন বিয়ে আমরা ধুমধাম করে করাবো, কোনো চিন্তা করবেন, আমি 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 মিন্টু আপনার দায়িত্ব দিয়েছি তো স্যার। আর একটা কাজ করুন আমি। কি স্যার? আমার প্রাসাদের পাশে অত টাকা তো লাগবো না, আমার 5 কোটি টাকা, আমি আরও একটা ছোট্ট জমি কিনব। কেন স্যার? 5 কোটি টাকা তো আমার লাগতেছে না প্রাসাদে, ছোট্ট একটা জমি কিনা, ওইখানে ছোট্ট একটা প্রাসাদ বানাই দেব। সেটা কার জন্য? পারুল তোর লেগে, তোর কাছ থেকে যা আমি পাইছি তোর ঋণ আমি কেমনি শোধ করব কিন্তু, এই যে ভালোবাসা অন্তরের যে টান যেটা তুই আমার দেখাইছিস, এই ঋণ আমি কেমনে ভুলে যাবো, যতদিন বাঁচুন পাশাপাশি থাকুক, এই যে দেশি মুরগি খাওয়াস, নদীর মাছ ধরা খাওয়াস, এগুলি কে আমার কোন দিন খাওয়াইছে, এত যত্ন আমার কে নিচ্ছে, কী করতেছে স্যার?
আর জমির প্রাসাদ কিছু লাগবে না স্যার, আমি আপনার পাশে আছি, আপনি শুধু আমার পাশে থাকলে হবে স্যার, আপনার সাথে থাকবে। অসুবিধা নাই স্যার, আপনি চিন্তা করেন না স্যার, পারুলের ব্যাপারটা চাষ থাকে জমিটা কিনে স্যার, আপনি শুধু আমার সাইডে থাকেন, দেখেন ঘটনা কোন জায়গা যায় দাঁড়ায়। পারুলের ছাড়া কিন্তু আমি প্রাসাদে উঠুম না কিন্তু। আরে পারুলের ওই প্রাসাদটাই তো লাগবো, ইট যেদিন গাঁথবো সেই দিনই মনে করেন পারুল আপনার হয়ে গেছে, আর চিন্তা করেন না। সত্যি কথা, আরে কি ক, একটা ইট গাঁথবো আর ওই পাশে পারুল রেজে মালার প্রথম ফুলটা আমি দিয়ে আসবো আপনার পক্ষ থেকে। চল তাহলে ভাত খাইতে চাই। আগে তোরা ঝগড়া করতি তখন মায় কইত যে এত ঝগড়াঝাটি বাদ, বাড়ি বিক্রি করে ফেলা, আমি বাধা দিতাম কি বুঝলে গেছস? হ তোমার কথা সত্য, আগে শমশের সাহেবের লোকজন গুলো আমাকে ঝগড়াঝাটি লাগতো, সেটা অন্য কথা, এখন তো আর লাগে না, তাহলে তুমি বাড়িটা কেন ব্যস্ত সবাই যান? এত কথা বাদ, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি বিক্রি করে ফেলামো, বাড়ি বিক্রি করে ফেলামো, এটাই ফাইনাল। আমি কত ভাইবে করে ফেলাইছি আর কয়েকদিনের মধ্যে দলিল করে ফেলবো। দলিল হবে না, দলিল হবে না, এই বাড়ির দলিল হবে না। যতদিন রমজানের ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন রমজানের হৃৎপিণ্ড ধক ধক করবে, ততদিন আমার শ্বশুরের স্মৃতি বিজড়িত, আমার শ্বশুরের সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, হাসির স্মৃতি, কান্নার স্মৃতি, এই বাড়িতে এই বাড়ি বিক্রি হইব না, দলিল হইব না, বাস। আরে বাবা রে, বিশাল বড় ক্যানভাস আসছে, আপনি এইখানে ক্যানভাস করতেছেন কেন? যান না বাজারে, যান বাজারে, যেই ক্যানভাসটা করেন, নাটক বাস নাটক করতে আসছে। এই আমি তোমার বলছি না, ডিট ফাইনাল করার আগে তোমার কথা কইছি না আমি? কইছি না কথা? ভাইজান তুমি আমার কাছে গোপন করে ডিল ফাইনাল করাইছো, তুমি কাজটা করতে পারলা? এই বাড়ির সাথে আমার কত স্মৃতি আছে। রাজার দিলে কোনো মহব্বত নাই, কোনো বিচার নাই, ওই একটা স্বৈরাচার। এই তুই কোন হিসাবে ডিল ফাইনাল করস? এই বাড়ির পুরা মালিক তুই, এ বাড়িতে তোর মায়ের অংশ আছে না, তোর তিন বোনের অংশ আছে না, সবার অংশ কি তোর কান্দে? তোর অধিকার কিসের? তুই কেমনে সবার অংশের ডিল করস? কোন অধিকারে? অধিকারের কথা কইতেছ? হায় 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 হায়, আমি কাগলে কি করছি, আমি কি করি না এদের জন্য? আমি নিজের গায়ের রক্ত পানি করে দিছি, আমি এদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু করছি, আর আর এই সব কথা কইতেছে, আমার চিন্তার বাইরে কথাবার্তা কইতেছে। ভাইজান তুমি ভুল বুঝবে না, এ বাড়িটা আমি করছি শেষ সম্বল, এ বাড়িটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি অস্তিত্ব থাকবো, আমরা তুমি সাথে এবং মাটির সাথে। রাজা তোর একটা কথা কই, একটা পরিবারের লোকজন সারা বছর সারা বছরের প্রত্যেকটা দিন শহরে থাকতে পারে না, শহরে যদি একটা পরিবারের সব মানুষ সারা বছর থাকে সে দম বন্ধ হয়ে মরবো, শহরে অক্সিজেনের অভাব, শহরে গাছপালা নাই, শহরে প্রকৃতি নাই, শহরে নেচার নাই, শহরে পিওর অক্সিজেন নাই, তাই একটা পরিবারের সমস্ত লোকে মাঝে মধ্যে গ্রামে আসতে হয়, গ্রামে থাকতে হয়, প্রকৃতির সাথে মিশতে হয়, পিওর অক্সিজেন খাইতে হয়, জীবন বাঁচাইতে হয়। লেবু সাহেবের লগে রাগ করে তুই একটা পরিবারের সবার অক্সিজেন সাপ্লাই বন্ধ করতে চাইতেছস, সবাইরে দম বন্ধ করে মারতে চাইতেছস। বুঝতে পারছি, সব দোষ হন আমার, আমি কালকে আমিন ডেকে নিয়ে দিয়েছি, আমিন আইসা সবার জমি ভাগ করে ফেলাবে, তোকে তিন বোনের জমি আলাদা করে ফেলবে, আর আমার বাকি যেরকম থাকবে আমার বাকির ভাগের তো আমি বাইচ্ছে ফেলাবো, বোঝা গেছে জিনিসটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর নেই আর নেই, এক লাখ না বই বই কি করেন, কোন সমস্যা হয়েছে নি? বিরাট সমস্যা, তোমরা রিসোর্ট আসছো কেন? তাড়াতাড়ি বিদায় হও, রিসোর্টের রেড অ্যালার্ট জারি হয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে কেন? লিখে আপনার বউ কি তা আশেপাশে আয়া পড়ছে নাকি তো রিসোর্টই আছে কুন্ডা? আরে দূরে বউ আসে নাই, বউ আসে তো ভালো হইতো, ভুল ভাল বুঝায় বিদায় করে দিতাম। আইসে আমার শ্বশুর বিরাট খাতারনাক, বিবাহ বিচ্ছেদ ঘটায় ফেলান। হ্যাঁ, আর নেগে পুরুষ মানুষ এক হরা দিনই রইবেন কি লয়, হরা দিন তার কতদিন সহ্য করবেন, গটাই হালান চা ঘটনার। সে আমার অবিশ্বাস করে, কোথায় কোথায় জেরা করে। এই যে তোমাদের সাথে যে আমি কথা বলতেছি, এইটা যদি সে সচক্ষে দেখে তাইলে আমার বিবাহ বিচ্ছেদ গইটা যাইব। আর কুবুদ্ধি দিও না দয়া কইরা, তোমাকে কুবুদ্ধি শুই না, একবার ক্ষমতা হারাইছিলাম, আমি আর ক্ষমতা হারাইতে চাই না। শোনো, এইবার আমার জান গেল, তোমাদের কথা আমি শুনবো না। আমরার কথা হুনতেন না, এই কথা তো কইলে চলতো না, আমরার কথা আপনার চিরজীবন হইনা যেতে হইব, এটাই আপনার একমাত্র কাম। আজকে আপনারও বাড়ো ফালাই দিছি। কেমনে বাড়ো ফালাইছো?
তোমার সাথে তো আমার কোনো প্রেম ঘটিত অঘটন ঘটেই নাই। কোনটা কইছে আন্নার অঘটন ঘটে না, অবশ্যই অঘটন ঘটছে। আন্না যদি চান আন্না রায় হমান দেখাইতে পারি, মোবাইলে ছবি আছে দেখবেন নি। এই তোমরা এসব কি কথা কইতেছো? আমি সব জ্ঞানে কোনোদিন তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করিনি, কোনো অঘটন ঘটেনি। তোমরা আমারে ব্ল্যাকমেল করতেছো। আমি সজ্ঞানে কোনোদিন তোমাদের সাথে কোনো অসদাচরণ করি নাই, তোমরা আমারে ব্ল্যাকমেল করতেছো। কি আর ব্ল্যাকমেল করতেছি? হ্যাঁ, যা কইতাছি তাই গড়ছে, গড়ছে দেখি কইতাছি। আপনি সজ্ঞানে করেন নাই, অজ্ঞানে করছেন। হ্যাঁ, না বুঝা করছেন, না বুঝা করছেন, এটা আমরা বাইর করে লম, এত চিন্তা করেন না আপনি। অজ্ঞানে করছি মানে তোমরা কি কথা কইতেছো? হ্যাঁ, শোনো, তোমরা এখন আমার এই সামনে থেকে বিদায় হও, আজ রাতে কথা কইবে না, যাও। পাগলের একটা লিমিট থাকে, তুমি সেই লিমিটটা ক্রস করে দিতেছো। আমি লিমিট ক্রস করতেছি না, আমি লিমিট ক্রস করতেছি। আমি বাড়ি বিক্রি করতে চাইতেছি আর তোরা সেটা বাধা দিতেছস। এই কথাটা তো আগে মনে আসলো না, আসলো না মনে? এই যে কমেডিয়ান, এই যে কমেডিয়ান, হ্যাঁ, উনি আসছে হ্যাটট্যাট পরে, উনি ঘোরা চালাইতে আসছে আর কি কমেডিয়ানটা। এই কমেডিয়ানরা আমি কইছি না যে আমি এদের সাথে ডিল ফাইনাল করতে যাবো, চলো আমার সঙ্গে। হ্যাঁ কই, সে তো এক পাও দিল না, কেন দিল না সে, কেন দিল না সে? এখন সে কেন কইতেছে আমি বাগড়া দিতেছি? রবির সাথে আমি ডিল ফাইনাল করে ফেলাইছি। ডিল ক্যান্সেল, রবির কাছে তোর যাইতে হইব না, আমি যাব, রমজান যাবে। এই শোনো, আমি এলাকার চেয়ারম্যান, আমি একটা কথা দিছি, আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে, এটা মানে কি ধরো? বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই রাজার কথা মিস হবে না। এই রমজান বন্দুকের গুলি মিস করাই সর্ব। আচ্ছা দেখা যাক কার কথা মিস হয়, আমি বলছি ওইটাই ফাইনাল। বন্দুকের গুলি মিস হয় না, এটা কোনো কথা? আরে গুলি মারে একদিকে পাখি উড়াল দিয়ে যায় না, গুলির আগে সবসময় পাখি শরীরে উদা কথা কয় বন্ধু। এই কে কইছে? এই কে কইছে? না না, তাকে কে কইছে তোমার কাছে? যায় না, হ্যাঁ আমি কইছি এটাই ফাইনাল, আর কোনো কথা নাই। আমি একটা কথা কই, রবি তোরে খুব ভালোবাসে, রবির কাছে তুমি গেলে সব কামিয়ে দেবো। কিসের মধ্যে কি ভালো কথা আপনি? গুলি মারা উচিত সবার উপরে ভালোবাসা, সত্য তাহার উপরে নাই। ব্যাগ ভিডিও কিন্তু আর মোবাইলের মধ্যে আছে, দেখবেন নি? আরে ইলারে দেখা কি লাভ, তুই কুস্তা বুঝস না। হ্যাঁ ইলার হরে দেখা মনে, ভিডিও তো আমার মোবাইলেও আছে। তুমি এইসব কি কইতেছো? দুহাই লাগে আমার শ্বশুরে, তুমি এইসব কথা বইল না। আমার শ্বশুর আমারে জানে মেরে ফেলাইব। শোনো শোনো, যা শাস্তি তোমরা আমারে দাও, কিন্তু এইসব কথা আমার শ্বশুরে কইতে যাইও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যান কইতাম না আন্না শ্বশুরে, কিন্তু হেটার নাই কিন্তু আন্নারে কাফারা দিতে হইব। তাছাড়া আমগো নাফিজার বিয়া ঠিক কইছে, হের বিয়ার লিগে কিছু খরচা পাতি আপনি করার লাগবে, একটু হাত খরচ দিয়া লেবেন তাইলে তো চলে, তাইলে কই তো না তাই মুখ বন্ধ রাখবো। এইটা আবার কি মন বিচার? নাফিজের বিয়া হইব, তার জন্য আমার খরচা করতে হইব কেন? তার বাপ মা নাই? আছে, বাপ মা থাকতো না কিন লিগা বাপ মার খরচ করণের যা বাপ মা করবো। আপনি বন্ধু মানুষ, আপনার একটা আলাদা খরচা আছে না, একটা তাসান আছে না? নাফিজার জীবনেও আমার বন্ধু বলে নাই। এই নাফিজা কথা বলো না কেন, তুমি জীবনেও আমার বন্ধু বলে মানছো? বলো কথা বলো না কেন? এটা আপনি কিয়া করলেন? আপনি রে অবশ্যই বন্ধু মানছি মনে মনে, এখন আপনি জিলিকের কথায় উত্তর কিয়া দিবেন সেটা আগে কন। এখন হাত আমার খালি, টাকা পয়সা আসলে তখন কোনো একটা ব্যবস্থা করব। এখন যাও যাও, দয়া করে যাও। যাই করলে তো আর যান যাইতো না, আর লগে আপনার কমিটমেন্ট করতে হইব। কমিটমেন্ট তো করলামই, আর কেমনে করবো? যাও তোমরা এখন যাও, যাও আপু যাও। আরে ও তো যাও যাও করতেছেন কেন লিগা, একটু বইসি আরাম কইরা তিন কাপ কফি অর্ডার করেন, কারণ তো ডাহান কফিটা হাই হাই আসে রে, একটু টিয়া পয়সা আলাপ করি, টিয়া পয়সা সুরা হয়ে গেলে গা আমরা যাবো গা। ডান তাড়াতাড়ি তিনটা কফি ডাহান। তোমরা আমারে যেভাবে বাড়ে ফালাইছো,
আমি যদি বুঝতাম তাহলে জীবনে তোমাদের সাথে আমি কথা বলতাম না। আচ্ছা কফি আনানোর ব্যবস্থা করতেছি, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করব দাহেন না কেউ রে, আপনি লুক টুক কারো দাহেন না, দেখে কফিটা আনার, কফিটা খাই, কফিটা শেষ হইতে তো আমরাও যামো গা। অত টেনশন করেন কেন লিগা, যামো গা কইছি তো। কি যে বলিস না, তোর তোর লাইফস্টাইল দেখলে তো আমার হিংসা হচ্ছিস। কত ভালো আছিস তুই, কত ভালো স্বামী তুই। কথা বলতে আসলাম। তাই কি মুই এই আইয়া কি তোমার খুব বেশি ক্ষতি ক্ষতি ফেলাইলাম নাকি? ক্ষতি তো একটু করছই, বান্ধবীর সাথে এতদিন পর একটু মজা করে কথা কইতেছিলাম, সেটা তোমার সহ্য হইল না, অমনি বাড়িতে চলে আসলা। তুমি জানো আমার বান্ধবীর স্বামী সে কত ভালো, সে তার বউরে কিচ্ছু বলে না, তার বউ কোথায় গেল, কি করলো না করলো, তার কিচ্ছু সে তারে জিজ্ঞেস করে না। আমার তো তোমার কথা শুনে যেটা মনে হইতেছে ওটা একটা অথর্ব, দেখতে কুৎসিত, এই লাগে ইয়ারাই চলে, বুঝো না। এই কি বললা তুমি, তুমি আমার বান্ধবীর স্বামী নিয়ে কি কইলা? খবরদার, ওনারে নিয়ে তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবা না, আর সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট। তুমি জানো আমার বান্ধবী আমার থেকে দেখতে বেশি সুন্দর, সে তো একসাথে দুইটা প্রেম করে, তার জামাই তো কিচ্ছু টেরও পায় না। হায় হায় হায়, কামতে সারছে কও কি তুমি এইসব কথা? এই ওই মহিলার নাম্বার আমার কাছে দাও, আমি ওর সাথে কথা বলবো। আর ওই মহিলা তো একটা দুশ্চরিত্রা, সে দুই দুইটা পরকিয়া করে, এই কথা আবার তোমারে জানায়, হ্যাঁ এত বড় খারাপ। এই ওই মহিলার লাগে তুমি কখনো কথা বলতে পারবা না, মোটেও না। কথা বলবো, আমার বান্ধবীর সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর তুমি তো আমারে বাইরে যাইতে দাও না, কারোর সাথে মিশতেও দাও না, কথাও বলতে দাও না, তাহলে আমি বাড়ি বৈশা বৈশা আমি কি করবো আমারে কও? এই জন্যই তো আমি বান্ধবীর সাথে কথা বলে সময় কাটাই, কোনো বন্ধুর সাথে তো আর কথা কই না। একটা কথা শোনো, তোমার বান্ধবী যদি ভালো হইতো তাহলে আমার কোনো সমস্যা আসিল না। সে তো একটা খারাপ দুশ্চরিত্র, চরিত্রহীন একটা মহিলা। ওই মহিলার সাথে তুমি কখনোই মেলামেশা করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, বাস বন্ধ। আমি তো একটা মানুষ নাকি, আমি কথা না বললে থাকতে পারবো না। আর আমি বাইরে যেয়ে যদি জগলু ভাইয়ের বাবুল ভাইয়ের সাথে কথা বলি সেখানেও তোমার সমস্যা, আমি কি করবো আমারে কও? তুমি কিছু করো না, না তোমার পাগলামি থামানোর জন্য গ্রামের সবজন এসে তোমার অনুরোধ করলো, তুমি অনুরোধের কথা মেনে নিলা, আবার ঠিক আগের জায়গায় পৌঁছায় গেলা। আমরা কি মানুষ না, আর কতদিন সহ্য করব তোর পাগলামি? আমি আর বেশি হয়ে গেছি না, বেশি হয়ে গেছি? এই জমি বিক্রির কথা যখন আমি তোদের কাছে কইছি তখন তোরা সবাই সায় দিছস, আর এখন এখন তোরা সবাই মিলে আমার বাধা দিতেছস কেন? দুলা ভাই রবির বাপের কাছে ফোন দিয়ে হুমকি থামকি দিছে, রবির কাছে আমার প্রেস্টিজটা কোথায় গিয়ে থামতেছে তুই কো? তুই দুলাবের কথা গনায় ধরো না, দুলাবের তো মাথা খারাপ, কোথায় কি ধরনের কথা কওয়া লাগে সেটা সে বুঝে না, খালি প্যাস লাগাই দেয়। আরে প্যাস তো তুই লাগাস, তুই রবির কাছে কইছস না ভাইয়ার মাথা ঠিক নাই, তাই এখন কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এই তুই তো একদম বুকের মধ্যে ছুরি লাগাই দিছস ভাইজান, কিছু মনে করো না, আমার এছাড়া কোনো অপশন নাই, তুমি একদম মরিয়া হয়ে উঠছো বাড়িটা বেচানোর লেগা, আমার কথা তুমি শুনতেছো না, এর লেগে আমি এরকম করছি। শোন আমি এখন কথা ধরে কইতেছি, এই বাড়ির লোকজন সব আমার পর হয়ে গেছে, সবাই শত্রু হয়ে গেছে, তারা কেউ আমার কোনো কথা মাইনে নিতে পারতেছে না, নিজের মা বোন সব আমার বিরুদ্ধে চলে গেছে। ঠিক আছে তোরা নয় ষড়যন্ত্র কইরা বুদ্ধি ফিকির কইরা আমার জমি বেচা ঠেকাইতে পারলি, কিন্তু আমি চেয়ারম্যান গিরি ছাইরে যে ঢাকায় চলে যামু সেইটা তো তোরা থামাইতে পারবি না, কি পারবি? জীবনেও পারবি না। সেইটাও পারবো, তুমি খালি কালকে পরিষদে যা দেখো শত শত লোক তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার পদত্যাগ করতে দিব না। শিউলি আমি ভালো করে বুঝতেছি, এই যে ইউনিয়ন পরিষদের সব যে জমায়েত হবে আমারে বাধা দিবে, এইসব কল কাটে আসলে তুই নাড়তেছস, আমি বুঝা গেছি তুই নাড়তেছস। না ভাই জান আমি কিছুই করি নাই, তুই আমার ভুল বুঝতেছো, তোমারে জনগণ 5 বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত করছে, তোমারে 5 বছর এই চেয়ারম্যান পদে থাকাই লাগবে।
বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আমি সব কিছু বুঝতে পারছি। তোরা সবাই মিলে আমারে পাগল বানাই দিবি, পাগল বানাই ছাড়বি। তুমি আগে থেকে ভালো আছিল কখনো? তুমি পাগলই ছিল, ছোট পাগল, তুমি একটা বড় পাগল। এই তোরে কিন্তু আমি মারবো, আমাকে যে দর্শন কই দেন তোরে। মারবা না, মারো। তোমার দুলো ভাই তোমার থেকে কত বড়? হ্যাঁ তুমি মারতে চাও, আমি তো তোমার ছোট বোন, মারতেই পারো, মারো মারো। মারবোই তো, তোরে মারলে পরে পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবো, তোর জনপ্রিয়তা বাড়বো, লোকজন তো কি সুন্দর তোর নামে স্লোগান দেয় না, জনপ্রিয়তা আরো বেড়ে যাবো, তখন তুই সার মানিতে পারবি। না সানিয়া আমার লেগা, আমি খাইতেছি যে দূর সে মাথায় যাও মন করে।